अस्सलाम वालेकुम। इन सब इन सब কিছু হ্যালো, করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সুপ্রভাত সালাম। ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই, আমি আপনি ভালো কাবু আছেন? ভাই, আমি ভালো আছি। আমি দুইটা এই আয়াত পাঠাইছিলাম আপনার কাছে, বনি ইসরায়েলের এই 6 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াত, দুইটা নিয়ে একটু কথা বনি বলতে চাইছিলাম। ইসরায়েলের মানে ইসরা 17 নম্বর সুরার কত নম্বর আয়াত? এই 6 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত, আগে 6 নম্বরটা আগে দেখি। একটু একটু 6 নম্বরটা আগে একটু বাই করেন। এটা এটা আমি দেখতেছি না, আমি মোবাইলে আছি, ভালো করে দেখতেছি না, আর ইউটিউব থেকে দেখতেছি, তো স্ক্রিন একেবারে ছোট। ও আচ্ছা আচ্ছা, আমাকে আচ্ছা একটু ভাই পড়ছিলেন। পড়ে শোনাবো। জি অতপর আমি তোমাদেরকে তাদের উপর বিজয় দান করলাম, আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তানাদি দিয়ে সাহায্য করলাম, তোমাদেরকে জনবলে বহু গুণ বাড়িয়ে দিলাম। জি এই উনি আয়াতের উনি এই আয়াতের কথা বলতেছিলেন আপনি? জি জি ওখানে বলা হচ্ছে পুত্র সন্তান দান করেছে, এই পুত্র সন্তান, হুম হুম ওনারা যদি পুত্র সন্তান ওই সময় তো কন্যা সন্তান কাউকে দান করে নাই, তাহলে তারা বিয়ে করলো কোথেকে, আর তারা এই বংশবৃদ্ধি করলো কোথেকে? এক এটা একটু আমাকে বুঝে বলবেন, তারা বংশবৃদ্ধি কিভাবে করলো? নাকি এক ভাই ফার্স্ট ভাই একটা বিয়ে করে ফার্স্ট ভাই সঙ্গম করতেন, নাকি কিরকম জিনিসটা আমি বুঝি নাই। আমি এই জিনিসটা দেখার পর আমি অনেক জায়গায় চেষ্টা করছি, আমার এই ম্যাথ গুলোর কারণে কেটে যায়। এই বিষয়টা একটু আমাকে বুঝে বলবেন, এরপর 15 নম্বর সুরা একটু বুঝে বলবেন, আমি মিট করতেছি। আচ্ছা, আমরা এটা তাফসিরটা বের করি। হ্যাঁ, 262 পৃষ্ঠা, 261 পৃষ্ঠা, আমরা একটা তাফসিরটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। একটু দাঁড়ান, তাফসিরটা বের করি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? আচ্ছা, আপনি বোধহয় মোবাইলে আছেন বলেছেন, আপনি দেখতে পাচ্ছেন, অন্যরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে। যে অতপর আমি তাহাদিগকে পুনরায় উহাদিগের উপর প্রতিষ্ঠিত করলাম, বলা 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 বলা। ওকে, 4 থেকে 8 নম্বর আয়াতের তাফসিরটা এখানে আছে যে বনী ইসরাঈলদের প্রতি আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করিয়াছিলেন, আল্লাহ উহার মাধ্যমে তাহাদিগকে প্রথমেই এই সংবাদ প্রদান করিয়াছিলেন যে তাহারা পৃথিবীতে দুইবার অশান্তি সৃষ্টি করিবে এবং অহংকার করিবে। যেমন ইরশাদ হইয়াছে, এই আয়াত আল্লাহ তাআলা এই বিষয়ে উল্লেখ করিয়াছেন, অর্থাৎ তাহারা যে ফাসাদ ও অশান্তি সৃষ্টি করবে এই কথা আল্লাহ প্রথমেই তাদেরকে জানাইয়াছিলেন। যখন তারা প্রথম ফাসাদের সময় সমাগত হইবে, তখন তোমাদের উপর আমার বীর যোদ্ধা বান্দাদিগকে প্রেরণ করিব, অথবা তারা তোমাদের শহর দখল করিয়া লইবে এবং লুটপাট করিয়া তাহাদের ঘর শূন্য করিয়া দিল, এবং নিরাপদে তাহারা ফিরিয়া চলিয়া গেল, আর আল্লাহ ওয়াদা পূর্ণ হইবারই ছিল। এই ব্যাপারে পূর্ববর্তী ও পরবর্তী তাফসীরকারগণ মতবিরোধ করিয়াছেন যে আল্লাহ তাআলা বনী ইসরায়েলের উপর কাহাদিগকে আসলে বিজয় করিয়াছিলেন। হযরত ইবনে আব্বাস ও কাতাদা হইতে বর্ণিত, তারা হইল জালুত আল জজরি ও তার সেনাবাহিনী। প্রথমত তাহাদিগকে আল্লাহ তাআলা বিজয় করেন, অতঃপর বনি ইসরায়েলকে জালুতের উপর বিজয় দান করেন, এবং হযরত দাউদ আলাইহিস সালামকে জালুত দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেন। অতঃপর আমি তোমাদিগকে তাহাদের উপর পুনরায় জয়ী করিলাম। হযরত সাঈদ ইবনে জুবাইর হতে বর্ণিত, মুসিল শহরের উপর সানজারিব ও তাহার সেনাবাহিনী আধিপত্য বিস্তার করিয়াছিলেন। তিনি ও অন্যান্য রাবি কর্তৃক ইহাও বর্ণিত যে বুখতন্নসর তাহাদের উপর আধিপত্য বিস্তার করিয়াছিল। ইবনে আবু হাতিম বুখতন্নসরের ধাপে ধাপে উন্নতি করিয়া বাদশাহ হইবার ব্যাপারে আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, সে একজন ফকির ছিল, মানুষের নিকট ভিক্ষা করিয়া জীবন ধারণ করিত, অতঃপর সে ধাপে ধাপে উন্নতি করিতে করিতে বাদশাহ হইল, এমনকি বাইতুল মুকাদ্দাস বিজয় করিয়া বসিল এবং অসংখ্য বনি ইসরায়েলকে হত্যা করিল। আল্লামা ইবনে জারির এখানে হযরত হুজাইফা হতে একটি দীর্ঘ মাওযু হাদিস বর্ণনা করিয়াছেন, সেই ওই মাওযুহা সম্পর্কে সন্দেহ করার মতো কিছু নাই আসলে, সেটা বলছে। কিন্তু আমাদের বড় আশ্চর্য হয় যে আল্লামা ইবনে জারিরের ন্যায় এত বড় একজন ইমাম কি করিয়া ওকে হাদিস বলিয়া বর্ণনা করলেন। আমার শায়খ হাফিজ আল্লামা আবুল হাজ্জা মিষ্টি স্পষ্টভাবে ইহা উল্লেখ করিয়াছেন যে ওয়া সম্পূর্ণ মাওযু মিথ্যা হাদিস। কিতাবের টিকায় তিনি ইহা উল্লেখ করিয়াছেন, কোন একটা হাদিসের কথা বলতেছে আর কি। তো উপকারী দাঁড়ান, আপনার ওই আয়াতটাতে যাই, এই যে এখানে, তোমাদের প্রতি শত্রুদিগকে বিতাড়িত করিবেন। ভাই, এখানে তো এই বনি ইসরায়েলদের যে কাহিনী বর্ণনা হয়েছে, এটা সম্পর্কে আপনি কি জানতে চাইছেন? এই যে আমরা তো তাফসিরটা দেখলাম, এখন যদি একটু বুঝাই বলতেন এখানে যে কি। আমি আমি এখানে গত পশ্চিম থেকে গতকাল পর্যন্ত আজকে দুপুর পর্যন্ত আমি অনেকক্ষণ চেষ্টা করছি, কিন্তু যেভাবে এই কোরআনের এই আয়াতে বলা হয়েছে, আপনার তফসিরে যেভাবে বলা হয়েছে, আমি এইভাবে কিন্তু পাই নাই। এই যে দখল করবে, হত্যা করবে, এগুলো তো শুধু আমাদের যে আমরা যারা মুসলিম আছি
আমাদের ধর্মের মধ্যে এইগুলোই খাইতেছি, কিন্তু অন্য যেখানে আপনি মুসা পয়গম্বরের যে কাহিনী আছে কাহিনী তো আমি এগুলো পাই নাই। আমি এই আবার বিয়ে দেওয়া পরও পেলাম না, কারণ যখন পুত্র সন্তান এই 40 বছর, এরা তো 40টা বছর এই বাইরে বাইরে ছিল, এই ফিলিস্তিনের এই যে মসজিদে আকসা, বর্তমান যে মসজিদে আকসা আছে, আকসার এখানে তো ওনারা ঢুকে নাই, ভয়ে ঢুকে নাই, কিন্তু ওনারা দখল তো করে নাই, করে নাই, ওনারা এই ওনাদের জায়গাটি দখল করে নিল, এই মসজিদে আকসা নামের এই জায়গাটা বর্তমান আমাদের দখলে আছে। তো বিয়ের ব্যাপারে আমি জানতে চাইছিলাম, কারণ এরা তো শুধু পুত্র সন্তানে জন্ম দিয়েছে, তারা বিয়ে কোথায় করলো, তারা মেয়ে পেলো কোথায় বিয়ে করার জন্য? আচ্ছা ভাই, এটা আমারও জানা নেই যে তারা মেয়ে পাইলে কোথায় বিয়ে করার জন্য, এটা আপনি বরং তাহলে কোনো আলেমদেরকে জিজ্ঞেস করেন, তারা আমি আমি আলমদেরকে আলেমেরা দেখে জবাব দিতে পারে না, ওইটা আমি বলছি বলে আমাকে আমি এদের কাছে পাঠাই দিই, শিখর দিয়ে পাঠাই দিই, ওনারা বলে তুমি বলতেছো, তুমি বলছো, আমি বলে যাই, আমি যেখানে হাদিস দেখে পেয়েছি এটাই বলছি, আমার কথা না, আমি শুধু মুখে উচ্চারণ করছি, এটা হাদিসের কথা, কোরআনের আয়াত, এগুলো দিলে এরা আর আমার সাথে রাগ করে, আমাকে হয় তোমাকে দিলে মানুষে গালি দেয়, তো আমি তার কাছে যাবো, আমি তো বুঝতেছি না, আর একটু 15 নম্বর আয়াতটা একটু দেখেন।